আসছিলাম। হ্যাঁ, তাই এটা সাধারণত আমরা এইভাবে বলি যে পেশেন্টকে অ্যাভারেজ আর বিলো অ্যাভারেজ বলি, আমরা অবেস বা ক্যাকেকটিক বলি অথবা টল বা শর্ট স্ট্যাচার বলি। তা নিউট্রিশনাল স্ট্যাটাসটা আমরা কিভাবে দেখি, বলি আন্ডার নিউট্রিশন, আন্ডার নিউট্রিশনারিস্ট অর নট? সাধারণত আমরা এগুলো কিভাবে, তখন স্যার জিজ্ঞাসা করে তুমি যে নিউট্রোলজিক্যাল নিউট্রিশন স্ট্যাটাস দেখছো এটা কিভাবে দেখবে, অ্যান্থ্রোপোমেট্রিক্যাল মেজারমেন্ট, তাহলে এগুলো কি কি দ্বারা দেখে? দেখো অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে, কারণ আমরা বলে যে অ্যাভারেজ বিলো অ্যাভারেজ আর অ্যাপিয়ারেন্সিস এরকম সেরকম, তখন স্যাররা বলে তুমি যে বললা যে বিলো অ্যাভারেজ এটা কিভাবে তুমি করছো, তুমি তো এখানে করতে পারো নাই। না স্যার, আমি আমার ভিজুয়াল একটা অ্যাসেসমেন্টের মাধ্যমে বলছি স্যার। আচ্ছা, তুমি সত্যিকার অর্থে করতে তাহলে কিভাবে করবা? তাহলে অ্যান্থ্রোপোমেট্রিক মেজারমেন্ট লাগে, তাহলে বলতে পারো কি কি দিয়া? এগুলো স্যার অনেক সময় জিজ্ঞেস করে ফেলে। আমরা বিএমআই দেখি, বডি মাস, বিস্ট হিপ রেশিও দেখা উচিত, স্কিন থিক ফুলনেস, আমি দেখাচ্ছিলাম যে স্কিন থিক ফুলনেস, স্কিন ফল থিকনেস ওভার ট্রাইসেপস, মিডিয়াম সার্কামফারেন্স, এগুলো হচ্ছে অ্যান্থ্রোপোমেট্রিক মেজারমেন্ট। এর মাধ্যমে আপনি একটা পেশেন্টের নিউট্রিশনাল স্ট্যাটাস, তাকে অবেস নাকি, এগুলো আমরা আমরা এই কয়েকটা জিনিস দিয়ে জিজ্ঞেস করি। এগুলো তো অনেক সময় জিজ্ঞেস করতেও পারে, সাধারণত করে না, কিন্তু করলে তো আপনি না করতে পারবেন না। বিএমআই সম্বন্ধে তো আমার আর কিছু বলার আছে, বিএমআই কিভাবে ক্যালকুলেট করি এটা তো আপনারা জানেন, ওয়াইট কে হাইট স্কোয়ার দ্বারা আমরা ভাগ করি, ঠিক আছে, কেজিতে নেই ওয়াই আর মিটারে নেই, মিটারটা নিয়ে স্কোয়ারে। হ্যাঁ, এটা আমরা তিনটা ভাগ, হু ক্লাসিফিকেশন, কখন আন্ডার ওয়েট বলবো, কখন নর্মাল বলবো, কখন অবেস বলবো, কখন ওভার ওয়েট বলবো, কখন মর্বিড ওবেসিটি, একটা মানে আছে মর্বিড ওবেসিটি বলবো, ঠিক আছে। এটা তো আসলে আপনাদের কত বেশি আমি চলে যাচ্ছি, এগুলো আপনারা জানেন, এগুলো কত, এগুলো অত পড়ার বোঝার কিছু না এগুলো, যেটা হ্যাঁ এটা হচ্ছে যে রিস্ট ওয়াইড সার্কামফারেন্স, এগুলো তো অনেক সময় জিজ্ঞেস করে স্যাররা, জিজ্ঞেস করলে আপনি কিছু করার নাই। হ্যাঁ, এটা তাহলে কি, এটা হচ্ছে ওয়েস্ট এবং হিপের সার্কামফারেন্সটা দেখি, এটা সেন্ট্রাল ওবেসিটি নাকি অ্যাবডোমিনাল ওবেসিটি, এটার জন্য খুব গুরুত্বপূর্ণ আসে না কেন? আচ্ছা, তাহলে যে ওয়েস্টের মাত্রা আমরা কোথায় নেই, এটা একটা সার্কামফারেন্স দেবো মিড পয়েন্ট বিটুইন পোস্টাল মার্জিন এবং আইলিয়াক ক্রেস্টের মাঝামাঝি, যেটা এটা হচ্ছে হলো আমরা ওয়েস্টের দেয় নেই, আর হিপটা নেই হচ্ছে হিপের সবচেয়ে যে ইয়া পার্টটা, ওয়াইডেস্ট পার্টটা এখানে নেই, নেওয়ার পরে এটা উপরে দিয়ে ওয়েস্ট সার্কামফারেন্স, নিচে দিয়ে হিপ সার্কামফারেন্স, ঠিক আছে। তাহলে যে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ওয়েস্ট লাইন আর এটা হচ্ছে হিপ লাইন। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েস্ট লাইন, এটা হচ্ছে হিপ লাইন, পোস্টাল মার্জিন, এই যে আইলিয়াক ক্রেস্টের মাঝখানে যেটা, এটা হচ্ছে ওয়েস্টের মাপটা আপনার এখানে নিতে হবে, এটা হচ্ছে হিপের যে ওয়াইডেস্ট পার্ট সেখানে আমরা নিব। যাই হোক, এটা তো কিছু আছে, কত হলে আমরা বলবো নর্মাল, সাধারণত কি বলে হট টাইপ অফ অবেসিটি এবং মেল এবং ফিমেল, এগুলো আপনার সবসময় কিন্তু একটা অবেসিটি, কিন্তু মানে এগুলো কিছু কিছু কোশ্চেন আসে পড়ে যে কমপ্লিকেশন অফ অবেসিটি, অবেসিটি কিরকম, স্যার অনেক সময় জিজ্ঞেস করে যে মেলে কোন ধরনের অ্যাবডোমিনে যে এটা হয় সেটা সেন্ট্রাল অবেসিটি, এটা নাম ভিসারাল অবেসিটি, এটা নাম অ্যান্ড্রয়েড বা অ্যাপেল শেপ অবেসিটি যেটা হয়। হ্যাঁ, আর এটা হলো মেলে বেশি, আর ফিমেলে সাবকিউটানিয়াস ফেট অ্যাকুমুলেশন হয় কোথায়, সাধারণত এটা তখন গাইনোয়েড বা পিয়ার শেপ অ্যাপিয়ারেন্স হয়। এই সেন্ট্রাল অবেসিটি খুব গুরুত্বপূর্ণ, কারণ সেটা ডেঞ্জারাস, কারণ এটা আপনার টাইপ টু ডায়াবেটিস, মেটাবলিক সিনড্রোম এবং কার্ডিওভাস্কুলার রিস্ক বাড়ায় দেয়। হ্যাঁ, এই আছে অ্যাবডোমিনাল অবেসিটি বা আপেল শেপ অবেসিটি, এগুলো তো আপনাকে বললামই। এখন সারা জিজ্ঞেস করে, সরি এটা আমাকে চেষ্টা করতেছে। আচ্ছা, কজ অফ মেডিকেল, কজ অফ অবেসিটি মানে মেডিকেল অবেসিটি তো অনেক কজ আছে, মনে করেন কতগুলো ডিজিজের নাম বলেন যেখানে অবেস হয়। এক হচ্ছে হাইপোথাইরয়েডিজম, পুশিং, মেটাবলিক সিনড্রোম, টাইপ টু ডায়াবেটিস ম্যানেজার, টাইপ টু, টাইপ ওয়ানে কিন্তু ক্যাকেক্সিয়া হয়, হাইপোথ্যালামিক লিশন বা টিউমার থাকলে ড্রাগ যেরকম স্টেরয়েড, এরকম অনেক টুকটাক কোশ্চেন অনেক সময় সারা দিয়ে দেয় মেডিকেল কজ অফ অবেসিটি। ড্রাগ যেসব কজ করে, কয়েকটা ড্রাগের নাম বলেন যারা ওয়েট গেইন করে, যে কর্টিকোস্টেরয়েড, ইস্ট্রোজেন কন্টেনিং ওরাল কন্ট্রাসেপটিক পিল, সালফোনাল ইউরিয়া, সোডিয়াম ভ্যালপ্রোয়েট, ট্রাইসাইক্লিক, এরা কিন্তু ওয়েট গেইন করে। এগুলো টুকটাক আমি আপনাকে দিলাম, বিটা ব্লকার কন্ট্রোল এটা আছে। এখন এপিটাইট বাড়তেছে, ইনক্রিজ বাড়তে, ওয়েটও বাড়ে এপিটাইটও বাড়ে, এরকম কতগুলো ডিজাইন নাম বলেন। এটা পুশিং, ডায়াবেটিস টাইপ টু, টাইপ টু ডায়াবেটিস কিন্তু খাওয়ার ইয়া বাইরে যায়, খিদা বেড়ে যায়, হাইপোথ্যালামিক ডিজিজ, ঠিক আছে। আর দেখা যাচ্ছে যে একটা ডিজাইন নাম বলেন যেখানে ওয়েট লস, ওয়েট গেইন হয় কিন্তু অ্যাপিটাইট কমে, সেটা হলো হাইপোথাইরয়েডিজম, এটা অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে। এটা তো কমপ্লিকেশন অফ অবেসিটি, এগুলো তো অনেক কমপ্লিকেশন আছে, এগুলো আর মুখে বলবো না, এটা ডেভিসনের ছবি খুব সম্ভব। এগুলো একটা কোয়েশ্চেন থাকে যে অবেসিটি কমপ্লিকেশন কি, এটা কিন্তু পিজাটা হচ্ছে অবেসিটি। এটা সাধারণত আমরা দেখি কোথায়, এটা আমরা আগেই বলছি যে এটা দেখা আমি হচ্ছে ট্রাইসেপের উপরে। এই যে আইডিয়ালি দেখা উচিত কি, আইডিয়ালি একটা আমাদের স্লাইড ক্যালিপাস থাকে, সাইজটা আমাদের অত গুরুত্বপূর্ণ নাই, কিন্তু পেডিয়াট্রিক্সদের কাছে মিডিয়াম সার্কামফারেন্সটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা একটা মেজার আছে, আমরা কিভাবে মেজার করি, এই যে দেখেন, হ্যাঁ এটা যে এটা এই মাছ বরাবর আপনি এরকম মানে বানানো পাওয়াই যায়, লাল থাকলে কি, এটা আমরা পেডিটিক্স এ পড়ে নিবেন। হ্যাঁ, এটা আপনার যখন করাবে, তো আমাদের অত যারা অ্যাডাল্টে খুব একটা মেডিসিনে এগুলোর এখন আর খুব একটা গুরুত্ব নাই। বুঝতে পারবেন যে ক্যাকেশিক পেশেন্টটা দেখাইছি, হোয়াইট লস এর একটা কজ কি, টিবি, ডায়াবেটিস, সারা জিজ্ঞাসা করবে, এমবিবিএস তে জিজ্ঞাসা করবে যে পাঁচটা কজ বলো, বা একটা পেশেন্ট আসলে সিভিয়ার হোয়াইট লস নেই, এটা কি কি ডিডি হতে পারে, টিবি একটা, টাইপ ওয়ান ডায়াবেটিস মেলাইটাস একটা, ঠিক আছে, থাইরোটক্সিকোসিস একটা, মেলিগনেন্সি একটা, তিনটা, ম্যালনিউট্রিশন, মোটর নিউরন ডিজিজ, এইচআইভি, ঠিক আছে, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, দিস আর দা কজ অফ ওয়েট লস, ক্যাকেশিয়ার কজ কি, তাহলে টিবি, এইচআইভি, থাইরোটক্সিকোসিস, ডায়াবেটিস মেলাইটাস, মেলিগনেন্সি, এমএনডি, ম্যালনিউট্রিশন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখা গেল যে ওয়েট গেইন, সরি ওয়েট লস উইথ নর্মাল অ্যাপিটাইট, একটা পেশেন্ট অ্যাপিটাইট ভালো আছে কিন্তু তার ওয়েট লস হচ্ছে, কেন হতে পারে, যে অ্যাপিটাইট সে বলছে না আমি তো খাওয়া দাওয়া রুচি স্যার ঠিকই আছে,
তো তারপরেও কেন আমার ওজনটা কমে? এক হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস মেলাইটাইজ, ওয়েট ঠিকই থাকে মানে অ্যাপিটাইট ঠিক থাকে কিন্তু রোগী শুকায় যায়। একটা হচ্ছে হলো থাইরোটক্সিকোসিস, এগুলো অনেক সময় স্যার জিজ্ঞেস করে, ফেকোমোসাইটোমা, এমএনডি, এদের দেখা যায় যে অ্যাপিটাইটে কোনো সমস্যা হয় না কিন্তু দেখা যাচ্ছে যে তারপরে তাদের ওয়েট লস হয়। ম্যালাবজর্পশন, ম্যালাবজর্পশনের পেশেন্টে দেখা যায় যে অ্যাপিটাইট ভালো থাকে, বলে না খাওয়ার রুচি ভালো আছে কিন্তু আমার তো যা খাই তার 3 গুণ বাইরে হয়ে যায় স্যার, খাইলে যদি 1 শের বাইরে হয় 12 শের। আচ্ছা আবার দেখা যাচ্ছে লস অফ অ্যাপিটাইট লস হচ্ছে, ওয়েট লস হচ্ছে, একটা রেডিসন্স, হ্যাঁ, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, হ্যাঁ, টিউবারকুলোসিস একই রকম, হ্যাঁ, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ম্যালিগন্যান্সি, দিজ আর কি ওয়েট লস হয় সাথে অ্যাপিটাইটও হয়, ঠিক আছে। এগুলো টুকটাক অনেক সময় দু একটা কোয়েশ্চেন হয়, কিছু কিছু কোয়েশ্চেন তো পেয়ে আসছে স্যাররা, যেমন আমাদের স্যার থেকে আমরা একটা কোয়েশ্চেন চলছি, আবার আমাদের থেকে কেউ যারা শুনবে, এরকম দু একটা কোয়েশ্চেন দিন যে আমরা গাইনোকোমেশিয়া পড়তে যাচ্ছি, তো গাইনোকোমেশিয়ার পর যদি আমাদেরকে বলতে হয়, এটাও কিন্তু একটা, দেখেন এটা কত সহজ জিনিস কিন্তু এটাও কিন্তু একটা কোয়েশ্চেন, আন্ডার গ্রাজুয়েট এবং এফসিপিএস এর কোয়েশ্চেনই থাকে, অ্যাপ্রোক্সিমেশন গাইনোকোমেশিয়া, এগুলো তো অনেকগুলো কজ আছে কিন্তু আপনি এত দু একটা যদি 2-5টা কজ মনে রাখেন তাহলে তো আপনি 5 পেজ লিখতে পারবেন, হ্যাঁ। তাহলে আমরা কি এটা কি, এটা হচ্ছে যে এনলার্জমেন্ট অফ দা মেল ব্রেস্ট, মানে মেল ব্রেস্ট বলতে মানে মেয়েদের তো গাইনোকোমেশিয়া হওয়ার কোনো সুযোগ নাই, হ্যাঁ, এনলার্জ মেল ব্রেস্ট ডিউ টু প্রলিফারেশন অফ দা গ্যান্ডুলার কম্পোনেন্ট, অর্থাৎ প্রলিফারেশন হলে হবে না, এখানে গ্যান্ডুলার কম্পোনেন্ট দিয়ে যদি প্রলিফারেশন হয় তাহলে তখন কি হবে সেটাকে গাইনোকোমেশিয়া বলবে। কজ কি বলতে হবে, কজ তো কজের জন্য হচ্ছে একটা হলো ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, এটা অনেক ধরনের কজ আছে, আমি যেহেতু আমি এটা ভাইবার রিলেটেড কথা হচ্ছে এখানে আমি যত কমন তত কম বলবো, লাস্ট ডে বিতে হচ্ছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, এল তো হচ্ছে লিভার ডিজিজ, এটা হচ্ছে অ্যাড্রেনাল ক্যান্সার, এসতে তো আপনি বুঝতে পারছেন স্পাইনাল অ্যারেক্টন, টিতে 3টা টি, টেস্টিকুলার টিউমার, টেস্টিকুলার ফেলোর, থাইরোটক্সিকোসিস, দিজ আর দ্য কজ অফ গাইনোকোমেশিয়া। গাইনোকোমেশিয়া আপনার ডেভিসনের এডিসন ডেভিসনের চার দেওয়া আছে এন্ডোক্রাইন চ্যাপ্টারে, কিন্তু আমি 4-5টা কথা আমাদের কমন মনে রাখতে হবে, একটা পেশেন্ট গাইনোকোমেশিয়া হলে আমরা কি চিন্তা করবো, এটা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা কিনা, এই পেশেন্টের সিএলডি কিনা, আচ্ছা দেখো সে স্পাইনাল অ্যারেক্টন খায় কিনা, সে ডিগক্সিন খায়, এরকম কতগুলো ড্রাগ আমরা মনে রাখবো। আর যে অ্যাড্রেনাল কার্সিনোমা দেখেন এগুলো কিন্তু এন্ডোক্রাইনের দিকে, এগুলো যেন আমাদের মনে আসবে না, সেকেন্ডারি টেস্টিকুলার টিউমার হইলে বা হাইপোকোনাডিজম হলে হতে পারে, টেস্টিকুলার ফেলোর হইতে পারে, হাইটোসিসে গাইনোকোমেশিয়া হতে পারে। মেকানিজম কি, মেকানিজম হচ্ছে লোক এটা দুইটা কারণে, যার গাইনোকোমেশিয়া হতে হলে আপনাকে মেয়ে হইতে হবে, তো মেয়ে কিভাবে হবে না, আপনার ইস্ট্রোজেন বাড়তে হবে, তাহলে ইস্ট্রোজেন দুইটা কারণে হইতে পারে, যে পেশেন্ট ইস্ট্রোজেন অ্যাক্টিভিটি বাড়িয়ে যেতে পারে অথবা আপনার টেস্টোস্টেরন, কারণ ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন তো দুজন আছে, যখন টেস্টোস্টেরনের অ্যাক্টিভিটি কমে যাবে অথবা ইস্ট্রোজেন অ্যাক্টিভিটি বেড়ে যাবে তাহলে আপনার গাইনোকোমেশিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তা গাইনোকোমেশিয়ার সাথে আমি ডিফারেন্সিয়েশন বলছি যে লাইপোমাশিয়া একটা থাকে, এটা হচ্ছে ফ্যাট টিস্যু ডিপোজিশন হয়, যেটা অনেক সময় যারা আমরা একটু অবেস থাকি তাদের দেখা যায় গাইনোকোমেশিয়া, এটা সিরো গাইনোকোমেশিয়া, ওটা আসলে ফ্যাট ইনভলভমেন্ট হচ্ছে, গ্যান্ডুলার টিস্যু হতে হবে, ফ্ল্যাট যে একটু মোটা মানুষ অবেস মানুষ তাকে দেখে তো মনে হবে যে তার গাইনোকোমেশিয়া হয়ে গেছে কিন্তু এটা আসলে হয় নাই। কতগুলো ড্রাগ বলতে হবে, আর গাইনোকোমেশিয়া একটা সাধারণত ইয়াতে থাকে রাবারই থাকে, একটা গ্যান্ডুলার ফিলিং থাকবে, হ্যাঁ। আর নেম ড্রাগস তো একটা নাম, আমরা তো স্পাইরোলেক্ট্রনের নাম জানি, সিমিটিডিন, এখন এটাগুলো ডিগক্সিন, হ্যাঁ, এগুলো সাধারণত গাইনোকোমেশিয়া থাকে। কজ অফ সিএলডি, সিএলডি তে গাইনোকোমেশিয়া কেন হয়, কারণ এটা অনেকগুলো কারণ হতে পারে, সিএলডি এর জন্য হতে পারে, কারণ সিএলডি হলে ইস্ট্রোজেন মেটাবলিজম কমে যায়, ইস্ট্রোজেন মেটাবলিজম হয় না লিভারে, এই জন্য ইস্ট্রোজেন বেড়ে যায়। আরেকটা হচ্ছে ড্রাগ যদি আমরা ডায়োটিক দিই স্পাইরোলেকট্রন, সেটার জন্য হতে পারে, হ্যাঁ। ডিফারেন্সিয়েটেড কিভাবে করবে, সাধারণত স্পাইরোলেকট্রনের জন্য যে গাইনোকোমেশিয়া এটা পেনফুল হয়, এগুলো কতগুলো শব্দ, এটা কিন্তু আপনাদের কালো এই জিনিসটা আপনি কোথায় পালেন, আপনি লং কেসে পেয়ে গেলেন একটা গাইনোকোমেশিয়া থাকলো রোগী, তখন স্যার জিজ্ঞেস করবে এই পেশেন্টের গাইনোকোমেশিয়া সিএলডি পেশেন্ট কেন হলো, আপনি বলেন যে সিএলডি এর জন্য স্যার, হয়তো সিএলডি তে স্যার একটা সাইন অফ হেপাটিক ইনসাফিসিয়েন্সি, একটা ফিচার ইস গাইনোকোমেশিয়া, স্যার বলে আর কি কারণ হতে পারে, আপনি তো বুঝতে পারতেছেন না, সিএলডি বললাম আর কি কারণ হবে, আসলে ড্রাগ, ড্রাগ স্পাইরোলেকট্রনও গাইনোকোমেশিয়া করে। এই যে দেখতে বুঝতে পারতেছেন এটা একটা গাইনোকোমেশিয়ার পেশেন্ট, এই পেশেন্টটা তো ছবি দেখাইছি, এটা একটা গাইনোকোমেশিয়ার পেশেন্ট দেখতে পারতেছেন, তাহলে এই এই ও সরি এই পেশেন্টটা তো এই ছবিটা আসলো কিভাবে, এটা তো সরি এটা একটা মানে কেউ মাইন্ড করেন না, হ্যাঁ, একটা অন্য ছবি এসে বসছে, আসলে অন্য ছবি না, এটা দেখে প্রথমে মনে হবে যে এটা মানে একটা কিরকম ছবি দিয়ে দিচ্ছে স্যার, আসলে স্যার না, এখন তো বুঝতে পারতেছেন, হ্যাঁ, এই এখন কোনো সন্দেহ আছে, এটা ছেলের ছবি দিছে, অনেকের মনে অনেক সন্দেহ জাগতে পারে, দিস ইজ ইট, দেখছেন একটা, এটা হচ্ছে আমার পেশেন্ট ছিল, মানে এরকম গাইনোকোমেশিয়া আমি জীবনে এত হতে পারে, খেয়াল করে দেখবেন এখানে গাইনোকোমেশিয়ার সাথে কি আছে, অ্যানগ্রোথ ভেন আছে, হ্যাঁ, একটু খেয়াল করে দেখবেন গাইনোকোমেশিয়ার সাথে এই অ্যানগ্রোথ ভেন, এই যে দেখেন, হ্যাঁ, এই এটা কিন্তু খুব মানে দেখলে কেউ মনে করবে যে, তখন আচ্ছা পেশেন্ট ইনভেস্টিগেশন করে দেওয়া গেল কি, পেশেন্টের বলছে যে লিভার নর্মাল কিন্তু ব্রাইট ইন ইকোস্ট্রাকচার, মানে ব্রাইট ইকোস্ট্রাকচার বলতে বলছে যে ব্রাইট মানে ইকোজেনেসিটি বেড়ে গেছে আর স্ক্রিন বাড়ছে ইউজলি, ঠিক আছে, তো এটা স্ক্রিন যেহেতু উনি আল্ট্রাসোনো যিনি করছেন উনি এটাকে সিএলডি বলেন নাই, কিন্তু আমাদের যখন হেপাটো হিউজ স্ক্রিন মেগালি পাইতে স্যার এখানে লিভার ইকোস্ট্রাকচারটা ব্রাইট হয়েছে, তখন আমাদের মনে সন্দেহ হয়েছে মেবি দিস ইজ এ কেস অফ সিএলডি, তখন আমরা চিন্তা করলাম তাহলে কি করা যেতে পারে, তাহলে আমরা এই পেশেন্টের কি করলাম, এই পেশেন্টের অন্যান্য কিছু পরীক্ষা করে দেখলাম যে সিবিসি মোটামুটি ভালো আছে, আরবিএস ক্রিয়েটিন ভালো আছে, অ্যালবুমিনটা কম, অ্যালবুমিন কম কমে গেছে, কারণ সিএলডিতে অ্যালবুমিন কমে, এখানে দেখা গেল যে পেশেন্টের ইডিমা আছে, হ্যাঁ, আচ্ছা
এপিস আমরা এন্ডোস্কোপি করলে কি পাইলাম, ইসোভেজিয়াল ভেরিস পাইলাম, ঠিক আছে। তাহলে যখনই ভেরিস পাই গেলাম, ভেরিস কেন হচ্ছে পোর্টাল হাইপারটেনশনের জন্য, আসলে সোনোলজিস্ট এটা এখন বুঝতে পায় না বা এখন ওইভাবে হয়নি, এটা আসলে সিএলডি পেশেন্ট ছিল, সিএলডি এর জন্য পোর্টাল হাইপারটেনশন হচ্ছে, সিএলডি এর জন্য এটা পোর্টাল হাইপারটেনশন, সিএলডি দুইটা অনেক, সিএলডি যখন পড়াবো এটা জন্ডিসে গিয়ে পড়াবো, তখন দেখবেন সিএলডি দুইটা সাইন থাকে, একটা সাইন অফ হেপাটিক ইনসাফিসিয়েন্সি, সাইন অফ পোর্টাল হাইপারটেনশন। পোর্টাল হাইপারটেনশনের জন্য ওই যে বাইরে দিয়ে অ্যাডভান্স ড্রেন হয়েছে, এখন আপনি ভিতরেও আপনার দেখেন ভেরিস হয়েছে, আর হেপাটিক ইনসাফিসিয়েন্সির জন্য ইস্ট্রোজেন নিউট্রালাইজ হয় না, এটাকে কি করছে, গাইনোকোমেশিয়া হয়ে গেছে। এখন দেখেন যখন মেডিসিন খুব মজার সাবজেক্ট, যখন সব মিলে যাবে, আর সব চাইতে যখন মাথা মাথা গরম হয়ে যাবে, যখন কোনো কিছু মিলাইতে পারবে না, তখন খুব সুন্দরভাবে মিলে গেছে, তাহলে দেখেন সবকিছুর সাথে কি সুন্দর বলে গেল, তাহলে তার কি কজ, তার হচ্ছে কজ হচ্ছে দিস এ কেস অফ গাইনোকোমেশিয়া। এখন হচ্ছে আমার সবচাইতে শেষের স্লাইড গুলোতে আমি চলে আসছি, এটা আমি সবার প্রথমে রাখার কথা ছিল, এটা শেষে রাখলাম এই জন্য যে শেষের দিকে এসে আপনাদের কনসেন্ট্রেশন অনেক কমে যাবে, হ্যাঁ মানুষও কমে যাবে, কনসেন্ট্রেশনও কমে যাবে। এখন একটা কোয়েশ্চেন কিন্তু স্যার অনেক সময় করে, নেম সাম ডিজিজ দ্যাট ইউ ক্যান ডায়াগনোসিস অনলি সিং দ্য ফেস অফ এ পেশেন্ট বা অ্যাপিয়ারেন্স দেখে, স্যার ভাইবা তো অনেক সময় আগে জিজ্ঞেস করতো, এখন তো ভাইবা আস্তে আস্তে উঠাই দেওয়া হচ্ছে, এটা ভালো দিক, তাহলে এতে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমরা কি পাবে, তো এটার জন্য একটা সূত্র বানাইছি, আপনাদের যদি কখনো কোয়েশ্চেন আছে, যেমন এতে হলো অ্যাক্রোমেগালি, এতে অ্যাংজাইটি, এটা আমরা অ্যাপিয়ারেন্স থেকে বুঝতে পারি, বিতে হচ্ছে ব্লাড মানে থ্যালাসেমিয়া ফেস, সিতে হচ্ছে সিএলডি ফেস, হেপাটিক ফেস, শাঙ্কেন আইবল থাকে, মেলার প্রমিনেন্স থাকে, ডিটে হচ্ছে ডিপ্রেস ফেস, এটাও তাহলে এ বি সি ডি, ইতে হচ্ছে এন্ডোক্রাইনিটিজম ফেস আছে, যেমন হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম এগুলো দেখাছি, কুশিং দেখানো হয়েছে, প্যাথোলিক ফেস একনি থাকে, রেনাল ফেলুরের জন্য পাপি ফেস থাকে, নেফ্রোটিক সিনড্রোম, তাহলে এফ, তাহলে এতে হলে অ্যাক্রোমেগালি, বিতে ব্লাড, সিতে সিএলডি, ডিতে হচ্ছে ডিপ্রেস, ইতে হচ্ছে এন্ডোক্রাইন থাইরয়েড গুলো, কুশিং গুলো, এফ হচ্ছে ফেলুর মানে রেনাল ফেলুর, জিতে বলছিলাম কিছু জেনেটিক ডিজিজ, যেমন ডাউন সিনড্রোম, এটা দেখলে বোঝা যায়, টানার্স, ইনফ্লাটার, মারফান, হ্যাঁ হার্ট রেট কিছু ডিজিজ আছে, যেমন কোন এসতে হার্ট মানে মাইটাল ফেসিস বলে এমএসএড পেশেন্টদেরকে, যেগুলো খুব কম পাওয়া যায়, আইতে ইমিউন ইমিউন অটোইমিউন ডিজিজ বোঝানো হয়েছে, ইমিউন মিডিয়েটেড বা অটোইমিউন, যেরকম থ্যালাইয়াস কি বলে সরি সিস্টেমিক সিরোসিস, অ্যাসিলিক দেখানো হয়েছে, এম তে হচ্ছে মাইটোনি ডিস্ট্রোফিকা, আর পি তে হচ্ছে পার্কিনসন ডিজিজ, তাহলে দেখেন আপনি এ বি সি ডি ই এফ এইচ জি এইচ আই এবং এম পি, হ্যাঁ এটা মনে রাখলে আপনি যে কতগুলো অ্যাপিয়ারেন্স দিয়ে কতগুলো ডিজিজের নাম, যদি একটা কোয়েশ্চেন আসে বিশেষ করে আন্ডার গ্রাজুয়েট আসতে পারে যে, তাদের জন্য আপনাদের জন্য এটা সহজ হয়ে যাবে, এটা যদি মনে রাখার চেষ্টা করেন। এই যে দেখেন কতগুলো জাস্ট আমরা একটু দেখে নেবো, এখন ছবি এখন পড়বো না, এখন শুধু ছবি, ছবির সাথে টুকটাক একটা লেখা যায়, অ্যাক্রোমেগালি কি হয়, ফ্রন্টাল বুসিং হয়, বারো ফ্লোর গ্রোভ ফারো হয়, বিশেষ করে নাস নোজ, নোজ লার্জ নোজ থাকবে, ইয়াতে লিপ গুলো ঠিক থাকে, ইয়া থাকে কি বলে ঠিক থাকে, থিকের নেজোরাজিয়াল লেবিয়াল ফল থাকে, তারপর থিক এন্ড লিপ থাকে, কতগুলো আপনাদের মনে রাখতে, অনেক কারণে অ্যাক্রোমেগালি অনেক সময় শর্ট কেসে দিয়ে যায়, অনেক সময় লিখতে হয়, কারণ অনেকগুলো ডিডি আসবে, তখন অ্যাপিয়ারেন্সটা লিখতে হবে যে এই অ্যাপিয়ারেন্স থাকে, হ্যাঁ এই লার্জ টাং থাকে, ম্যাক্লোগ্লোসে, ম্যাক্লোগ্লোসের আরো কতগুলো কজ আছে বলতে পারবেন কেউ, থাইরয়েডিজম, একটা হচ্ছে অ্যামাইলোডিসিস, একটা হচ্ছে ডাউন সিনড্রোম, এটা সারা জিজ্ঞাসা করে টাং, এনলার্জ টাং এর কজ কি বা ম্যাক্লোগ্লোসি এর কজ কি, একটা মনে রাখবেন অ্যাক্রোমেগালি, ডাউন সিনড্রোম, একটা হচ্ছে হলো আপনার হাইপোথাইরয়েডিজম, আর একটা খুব সম্ভবত অ্যামাইলোডিসিস, এগুলো অনেক সময় সারাটা জিজ্ঞেস করবে, কিছু কিছু কোয়েশ্চেন আছে একটা পৃষ্ঠা একটা এসে পড়বে, যখন এই জিনিসটা আসবে মনে রাখতে হবে, তখনই এটা আসবে, এটা যেখানে পোস্ট গ্রাজুয়েশন হোক আন্ডার গ্রাজুয়েশন হোক, এটা স্যারদের মনে থাকে, এটা পোর্টোডিং জো পড়ে বা প্রগনাতিজম বলে, এটা ল্যাটারাল ভিউতে দেখা যাবে যে লোয়ার জোটা বড় হয়, হ্যাঁ অ্যাক্রোমেগালি, এই আরো কয়েকটা গুলো ছবি যে দেখেন, যে প্রগনাতিজম, এই যে লোয়ার জোটা পোর্টুট করে, আপাতত চাইতে লোয়ার জোটা পোর্টুট করে, যখন সে দাঁতে দাঁত লাগাইতে বলবেন দেখবেন যে দুইটা একসাথে লাগাইতে পারবেন না, লোয়ারটা বেশি থাকে, এটা হচ্ছে একটা অ্যাক্রোমেগালির ছবি, এগুলো তো অ্যাক্রোমেগালির ছবি, এই যে অ্যাক্রোমেগালি, এই যে লোয়ার জোটা পোর্টুট হয়েছে বেশি, এটা তো নেটের ছবি, আর এগুলো তো আপনাকে দেখাইছি, এটা আমাদের পেশেন্ট ছিল দুইটা, এই অ্যাক্রোমেগালির পেশেন্ট, ঠিক আছে, অ্যাক্রোমেগালি যে কোনো সময় পোস্ট গ্রাজুয়েশনে লং কেস থাকলে দিয়ে দেবে, এই যে থ্যালাসেমিক ফেস, মঙ্গোলয়েড ফেস, ফ্রন্টাল বোসিং থাকে, ডিপ্রেস নাজার, এগুলো আপনাদের পড়তে হবে, ম্যালোকুশন অপটি জিজ্ঞেস করেন, হ্যাঁ ম্যাক্সিলারি ওভার গ্রোথ থাকে বা এই যেগুলো ম্যাক্সিলারি জাইগোমেটিক যে বোন গুলো থাকে এগুলো প্রমিনেন্ট হয়, এগুলো ফুলে কেন প্রমিনেন্ট হয়, এখানে এক্সট্রা ইরাইথো এক্সট্রা কি বলে ইরাইথো কোসিস হয় এখানে, হ্যাঁ ইরাইথো কোসিস নরমালি এখানে এক্সট্রামেরুলারি ইরাইথো কোসিস হয়, হ্যাঁ এক্সট্রামেরুলারি ইরাইথো কোসিসের জন্য এগুলো এখানে বেড়ে যায়, ঠিক আছে, এই তুমি এটারই আরেক নাম হচ্ছে মঙ্গোলয়েড ফেস, টিপিক্যাল ডিপ্রেশন এর বোস ফ্রন্টাল বোসিং থাকে, এগুলো জাইগোমেটিক যে বোন গুলো এগুলো প্রমিনেন্ট হয়, ম্যালাকুশন অফ টিথ হয়, ঠিক আছে, এটা তো দেখেছি এই পেশেন্ট, এটাও তো একই বোঝা যাচ্ছে, এগুলো তো আমাদের বাংলাদেশের পেশেন্ট, এটা হচ্ছে হ্যাপাটিক, হ্যাপাটিক ফেস পাওয়া খুব কঠিন, সবসময় পাওয়া অনেক সময় থাকলে হ্যাপাটিক সিএলডি থাকে, শাঙ্কে নাই থাকে, হ্যাঁ হ্যালো টেম্পোরাল, টেম্পোরাল ফসা এখানে কি ওয়াস্টিং হয়ে যায়, তো ওয়াস্টিং হওয়ার জন্য যে টেম্পোরাল ফসাতে এখানে দেখা যায় প্রমিনেন্ট হয় বেশি, পিঞ্চ আপ নোজ হয়, তারপর আপনাদের বার্থ লিপ থাকে, হ্যাঁ এই কতগুলো জিনিস থাকে, তারপরে হচ্ছে মাডি কালার স্কিন অ্যাপিয়ারেন্স থাকে, ঠিক আছে, আপনি দেখবেন এটা তেমন কিছু পড়ার কিছু না, দু একটা দেখলাম, এগুলো আসলে খুব টিপিক্যালি পাওয়া যায় না, এটা একটা পেশেন্ট, এটা সিএলডি এর পেশেন্ট ছিল, এটা কিছুটা অনেকটা মিলে, হ্যাঁ সিএলডি অনেক রুগী দেখছি, টিপিক্যাল ফেস পাওয়া কঠিন, এই রুগীটার সাথে দেখলাম যে অনেকটা মিলে যায়, আমাদের টিপিক্যাল হ্যাপাটিক ফেসের বইয়ে যে বর্ণনা দেওয়া আছে, এগুলো বইটা আব্দুল্লাহ স্যার বই পাবেন, আমি জাস্ট জাস্ট শুধু একটু দেখাচ্ছি, এগুলো আপনাদের পড়তেও হবে না,
খুব একটা ইয়ে করতে হবে না। এটা পেশেন্ট কিন্তু বহু থ্যালাসেমিয়ার পেশেন্ট ছিল, থ্যালাসেমিয়া থেকে তার হেপাটাইটিস সি হয়েছে, সি হয়ে সিএলডি ডেভেলপ করছে এই রোগীটা। হিপোক্রেটিক ফেসেস, সাধারণত অনেক সময় মরিবান পেশেন্ট মরার আগে সিভিয়ার টিয়ার এরকম অনেক সময় থাকে থাকে। হ্যাঁ এগুলো সাধারণত এগুলো খুব একটা পাওয়া যায় না সাধারণত। হ্যাঁ এগুলো জাস্ট দেখানোর জন্য দেখা, এগুলো পড়ার জন্য না, এগুলো জাস্ট শেষ করার আগে দু একটা জিনিস এগুলো আগে রাখলে। কুশিং তো আপনাকে আগে বলছি যে কুশিং, কুশিং কিভাবে বুঝবেন একটা পেশেন্ট, কুশিং এ কতগুলো জিনিস থাকে, প্যাথোলিক ফেস থাকে ঠিক আছে, আর অবেসিটি, অবেসিটি তো অনেক সময় ইয়ে হয়। যদি কাউকে জিজ্ঞেস করে যে অবেসিটি আর কুশিং এর মধ্যে পার্থক্য কি, পার্থক্য হচ্ছে অবেসিটিতে প্যাথোলিক থাকবে না, হার্সুটিজম থাকবে না, একনি সাধারণত থাকে না ঠিক আছে। এটা হচ্ছে মানে মেনলি এখানে মুন ফেজ হয়, হার্সুটিজম টা থাকে, এখানে প্ল্যাথোরিক ফেজ হয়, মেনলি প্ল্যাথোরিক ফেজ থেকে এগুলো যায় হার্সুটিজম। এগুলো দেখানো হয়েছে আপনাকে, স্ট্রায়া তো আমি দেখাইছি, সুতরাং এগুলো হচ্ছে ছবি, দিজার দা হচ্ছে প্ল্যাথোরিক ফেজ থাকে, এই সেন্ট্রাল অবেসিটি হয়, এই যে হার্সুটিজম, এগুলো তো আপনাদেরকে দেখানো হয়েছে। আর এটা তো আমাদের পেশেন্ট, দেখেন কুশিং এর পেশেন্ট হার্সুটিজম হয়ে গেছে পুরা লাল, যদিও আমাদের কমপ্লেক্সের কারণে লাল তত ফুসে উঠে না, খয়েরি হয়ে যায় আমরা, এটা বোঝাই যাচ্ছে যে এখানে থলথলে মা স্ট্রেট খেয়ে গিয়ে প্ল্যাথোরিক ফেজ আছে, এটা তো বোঝাই যাচ্ছে দেখেন এই স্ট্রায়া আছে, তিনিও তো একদম স্ট্রায়া একদম ইয়া হয়ে গেছে, সাথে যে জ্যান্থালাসমা আছে। হাইপোথাইরিজম তো আপনার সবই জানেন, হাইপোথাইরিজম ফেসের বর্ণনা, হাইপোথাইরিজম বলতে হবে কিছু কিছু ফেসের বর্ণনা মুখস্থ করে ফেলবেন বই দেখে। একটা যেমন হাইপোথাইরয়েডের কি থাকে, হাইপোথাইরয়েড অ্যাংশাস লুকিং ফেস, রেসলেস থাকে, ফিজিডিটি লোক থাকে, ফাইটেন লোক থাকে, স্টেয়ারিং লোক থাকে, তাকাইতে থাকে, মনে হবে যে আপনাকে খেয়ে ফেলবে ঠিক আছে, একজোপথ্যালমাস থাকে। হ্যাঁ এই এগুলো আমরা হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম পড়াবো, তখন ডিটেইলস বলাবো একজোপথ্যালমাস কি, কোনটা কি বলা হয়, পোপ্টোসিস কি, এগুলো এই যে, এই যে এগুলো রিড লেগ কি, রিড রিট্রাকশন কি, এই জাস্ট ছবিগুলো একটু দেখায় রাখার জন্য। হ্যাঁ এই এই যে দেখেন একজোপথ্যালমাস, এগুলো এই এটা আমাদের পেশেন্ট দেখানো হয়েছে, এটা আমাদের পেশেন্ট একজোপথ্যালমাস দেখেন। হ্যাঁ এই আরো কিছু আছে, এই হাইপোথাইরয়েড বোকা বোকা চেহারা, হাইপোথাইরয়েড পাফি ফেস থাকে, পেরি অরবিটাল সোয়েলিং থাকে, বাগে আইলিড থাকে, পেরি থাকে, ল্যাটারাল ওয়ান থার্ড অফ দা আইলিড এখানে লস থাকে, হ্যাঁ এপেথিক লোক থাকে, হ্যাঁ মানে বোমা মারলেও তার কোনো হবে না, হাইপোথাইরয়েড যেরকম অল্পতে এরকম সবসময় স্টিয়ারিং, যেখানে এপেথিক লোক থাকে, এই এগুলো বিভিন্ন একই রকম। এটা তো আমাদের পেশেন্ট, এই পেশেন্টের আমরা এগুলো দেখাবো, আবার তার বয়সটা শোনাবো, হ্যাঁ যে বয়স হাস্কি বয়স যেটা হয়, এইটা হচ্ছে হাইপোথাইরয়েড, দেখে বোঝা যাচ্ছে এগুলো টিপিক্যাল, এগুলো চেহারা দেখলে বোঝা যায়। হাইপোথাইরয়েড অনেক কিছু রুগী আছে যেগুলো আপনার চেম্বারে আসার পরে বুঝতে পারবেন, যে এক রোগী একবার আমার চেম্বারে আসে বলে স্যার ফ্যান আগে বলে যে ঢুকতেছে না, কই কেন স্যার খুব ঠান্ডা, এটা বন্ধ করেন, মেশিনটা বন্ধ করেন, মানে এসি বন্ধ করতে বলছিল, তো যে কোল্ড ইন্টলারেন্স, এগুলো আমরা হাইপোথাইরয়েড, এই যে দেখেন হাইপোথাইরয়েড পেশেন্ট দেখলে বোঝা যাচ্ছে, এগুলো টিপিক্যাল হাইপোথাইরয়েড, তো এগুলো দেখলে বোঝা যাবে। এটা তো ডাউন সিনড্রোম, ডাউনে আমরা পড়বো যে কি কি জিনিস থাকে, হ্যাঁ এগুলো ডাউনটা আপনার ফোনে থাকে, হ্যাঁ এগুলো অনেক সময় ছবি দেখাচ্ছি, এগুলো আপনি, আমি আমার উদ্দেশ্য হলো যে এগুলো আপনার পড়বেন, হ্যাঁ এগুলো বই আছে, যে কোনো বই আছে, এগুলো সবসময় কেন পড়ে রাখবেন, এগুলো অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে, হ্যাঁ ডাউনে কি কি প্রেশার থাকে, এই যে লসেটিয়ার থাকে, থিকেন নেক থাকে, এটা কি বলছিলাম, এই যে ম্যাক্রোগ্লসিয়া, তাহলে আমি ওখানে বলছিলাম কি কোথায় অ্যাক্রোমেগালিতে বললাম, ডাউনে বললাম হাইপোথাইরয়েড, দেখেন এগুলো স্যার একটা বলে স্যারদের মনে থাকে, তো কোশ্চেন বলে অনেক স্যার আনসার ভুলে যায়, হ্যাঁ কোশ্চেন মনে থাকে, এই যে গ্যাপ থাকে, ইয়াতে থাকে সিমিয়ান ফিচার থাকে, এগুলো কতগুলো যেগুলো আছে, হ্যাঁ হাইপোপ্লাস্টিক কার্ভ এভাবে, হ্যাঁ ক্লিন ডাকটাইলি থাকে, এই কতগুলো আপনার পড়ে নেবেন, এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু জাস্ট এই ভিজুয়ালি। আর এই যে নেফ্রোটিক সিনড্রোমে পেরি অরবিটাল থাকে, যে নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রোটিক এটা পাফি ফেজ ডিডি কি, নেফ্রোটিক সিনড্রোম হতে পারে, কুশিং হতে পারে, হ্যাঁ সিএল, এই যে দেখেন পাফি ফেজ এরকম অনেক সময় থাকে, এটা তো পেশেন্ট দেখানো হয়েছে, এই সিস্টেম স্ক্লেরোসিস, এগুলো তো জানতে হবে, সিস্টেম স্ক্লেরোসিস ফেসের বর্ণনা জানতে হয়, যে ম্যাক্রোস্টোমিয়া থাকে, এটা পাকারিং থাকে, ফেসের ইয়া থাকে, টেলেনজেক্টেশিয়া থাকে, পিঞ্চ নোড থাকে, টাইটেনিং স্কিন থাকে, স্ক্লেরোডাক্টাইলি কি বলে, টাইটেনিং অফ দ্য স্কিন হয় স্ক্লেরোডাক্টাইলি, এই যে দেখেন টাইটেন হয়ে থাকে, এই সমস্ত পেশেন্ট আপনি এনিমিয়া দেখতে যায় দেখবেন যে এত টাইট হয়ে গেছে এনিমিয়া দেখতে পারবেন না, সিস্টেম স্ক্লেরোসিস এর কোনো পেশেন্ট পান আপনি এনিমিয়া দেখতে চেষ্টা করবেন দেখবেন যে না, হ্যাঁ এনিমিয়া আপনি দেখতে পারবেন না, স্ক্লেরোডাক্টাইলি, এগুলো সাধারণত সেমি ফ্ল্যাক্স থাকে, ফ্ল্যাক্স ডিফর্মিটি থাকে, আচ্ছা এই যে স্ক্লেরোডাক্টাইলি পাগলের মতো দেখা যাচ্ছে, আসলে এটা যে ইয়া হয়ে গেছে ম্যাক্রোস্টোমিয়া হয় পাকারিং ইয়াতে থাকে, এটা তো আমাদের পেশেন্ট ছিল, আরেকটা তো ওইদিন দেখালাম আপনাকে, এটা তো অ্যাসিলি বুঝতেই পারতেছেন, হ্যাঁ এই অ্যাসিলি নিয়ে তার কিছু বলার নাই, এইটা কি ফেস কে বলতে পারবেন, এটা শেষ আমাদের কি ফেস, এটা কি মনে হয় ফেস অফ পার্কিনসনিজম, রোগীর কোনো এক্সপ্রেশন নেই, মাসেল অফ ফেসিয়াল সব মনে হয় কোনো, হ্যাঁ দিস ইজ এক্সপ্রেশনলেস মাস্ক ফেস বলি। তা মোটামুটি এটা আমাদের শেষ আজকে, মোটামুটি শেষ করতে পারলাম, আজকে শেষ করতে না পারলে তো সমস্যা হয়ে যাইতো, হ্যাঁ জানালা পড়াইতে পড়াইতে দেখা যাবে।